নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার। আবার আজকের আপনাদের সামনে চলে এসেছি একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে। এটি আপনারা কম্পিউটার দিয়েও করতে পারবেন, আবার আপনারা মোবাইলেও করতে পারবেন। তো দুটি ভাবে করতে পারবেন, আমি মোবাইল দিয়ে দেখাবো, আপনারা চাইলে কম্পিউটার দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ধরুন আপনাকে কেউ বারবার ডিস্টার্ব করছে, তো সেই রকম যে ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করছে আপনি সেই ব্যক্তির নাম জেনে নেবেন, এটাই হচ্ছে আজকের বিষয়। অর্থাৎ সেই ব্যক্তির নামটা আপনি কিভাবে জানবেন। তো এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে এখানে লিখবেন ট্রু কলার, এটা আপনারা অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। তো আমি অ্যাপের মাধ্যমে করছি না, এরকম জায়গায় এসে ট্রু কলার এখানে কি করব আমরা ক্লিক দিয়ে দেব। তো ক্লিক দেওয়ার পরে এইখানে এইখানে ডাউনলোড ফর ফ্রি অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপ এর মাধ্যমে আপনারা না করে ধরুন আমি একটি নম্বর তার সেই ব্যক্তির নাম জানতে চাইছি, তো এখানে আমি নম্বরটা লিখছি, এটি আমার নম্বরে লিখছি। এই নম্বরটা লিখলাম, লিখে সার্চ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে, সাইন ইন করতে হবে, তার মাধ্যমে সাইন ইন করতে হবে, হয় গুগল না হলে মাইক্রোসফট, এই দুটো কোনো একটির মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এ করতে হবে। তো ধরুন আমি গুগলের মাধ্যমে মানে ইমেল আইডির মাধ্যমে আমরা সাইন ইন করছি, তো আমার দুটি অ্যাকাউন্ট রয়েছে, তো দুটি অ্যাকাউন্টের মাধ্যমে আমি যেটি খুশির মাধ্যমে সাইন ইন করতে পারি। তো আমি ধরুন এটি অ্যাকাউন্টটি খোলা রয়েছে, তো এর মাধ্যমে আমি কি করছি এখানে সাইন ইন করছি। তো এখানে আমি অ্যালাউ করব, অ্যালাউ করে দেওয়ার পরে এখানে হ্যাঁ চলে এসেছে। তো এই নম্বরটি আমরা যদি সার্চ করতে চাই, তো এখানে দেখুন এই যে নম্বরটি লেখা রয়েছে এখানে দেখুন, আমি আমার নম্বরটি বসিয়েছিলাম শিবদাস হালদার, এই নম্বরটি চলে এসেছে। তো তার সাথে সাথে আমার যে মেল আইডি সেটা চলে এসেছে, লোকেশন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ইনফরমেশন চলে এসেছে। তো এইভাবে জানতে পারবেন। তো আমি যদি আরো অন্য নম্বর দিই, ঠিক আছে, ধরুন একটি নম্বর দিচ্ছি, এটি অজানা নম্বর, আমি জাস্ট লিখলাম। তো লেখার পরে এরকম আমি সার্চ দিচ্ছি, তো দেখা যাক এখানে কি নাম আসে, যদি এদের ডেটাবেসে থেকে থাকে তাহলে চলে আসবে। আমি আরেকবার এটা লিখে সার্চ দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে যে ব্যক্তির নাম চলে এসেছে সেই ব্যক্তির নাম হচ্ছে দীপঙ্কর, ঠিক আছে। এবং এই দীপঙ্কর এই ব্যক্তিটির যেটা আছে সেটি হচ্ছে আইডিয়া সেলুলার লিমিটেডের মোবাইল নম্বর এবং এটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। তো এই এর লোকেশন এবং এর নাম যাবতীয় যা কিছু আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। এছাড়াও আমরা যদি আরো কোনো নম্বর জানতে চাই তো সেটা আমরা জানতে পারবো। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমার সঙ্গে এতক্ষণ যারা সময় দিয়ে আমার টিউটোরিয়ালটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক সময় অ্যাপ ইনস্টল করার সময় যেটি প্রবলেম হয় সেটি অনেক সময় সমস্যা করে, তো আপনারা এভাবে অ্যাপ ইনস্টল না করে আপনারা এখান থেকে অ্যাক্সেসটি নিতে পারবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আর অ্যাপ ইনস্টল করলে সেখানে কি হবে, সেটি হচ্ছে আপনাদের অনেকটাই মোবাইলের জায়গা খেয়ে নেবে। তো আপনারা যদি কম্পিউটার থেকে করতে চান তাহলে সেই একই ব্যাপার, এভাবে আপনারা করতে পারবেন।